একজন মেয়ে যদি চায় যে আমি আমার স্বামীর মন জয় করে চলব, আমি আমার স্বামীর মাধ্যমে জান্নাতকে গেইন করব, জান্নাত পাব, আল্লাহ তাআলাকে পাব, তার মাঝে দশটা গুণ রাখার দরকার যুবক ভাইরা আছে না নাই? হাদিসে আসছে স্ত্রী হচ্ছে স্বামীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। যার স্ত্রী আছে নেককার দিনদার, তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। পড়া যার কাছে দিনদার নেককার মানসিক প্রশান্তির মতো একজন নারী নেই, স্ত্রী নেই, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, সম্পত্তি আছে, তার মাথায় রাখতে হবে আমার জীবনের সবচেয়ে দামি জিনিস আমি এখন গেইন করতে পারি না, ঠিক কিনা বলো? স্ত্রী হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় এবং দামি একটা নেয়ামত। আজকে আমরা জানবো দশটি গুণ এমন, যে দশটি গুণ প্রত্যেকটা নারীর রাখা উচিত। প্রথম গুণ যেটা প্রত্যেকটা মেয়ের থাকতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা দোয়ার পরে, আমি প্রত্যেকটা নামাজের পরে তার দোয়াতে এই দোয়া পড়া উচিত যে আল্লাহ তুমি আমার স্বামীর জীবনে বরকত দান করো, আমার সন্তানকে বরকত দান করো, আমার পরিবারে বরকত দান করো, আমার শ্বশুর শাশুড়ি নেক হায়াত দান করো, পরিবারটাকে তুমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দাও। প্রত্যেকটা যোগ্যতা সম্পন্ন ওয়াইফ, একজন আদর্শবান ওয়াইফের তার পরিবারের জন্য দোয়া করা দরকার। যুবক ভাইরা বলেন তো সবাই আছে না নাই? আজকালকার মেয়েরা দোয়া করবে কি স্টাটাস দেখেই কুল পায় না, সারাদিন রিলস, সারাদিন টিকটক, সারাটা দিন ইনস্টাগ্রাম চলে। আমি বড় অবাক হয়ে যাই যে পুরুষদের চাইতে নারীরা টাইম ওয়েস্টের ব্যাপারে অনেক বেশি সামনে এগিয়ে, যেহেতু স্বামীর উপরে খায়। এটা আল্লাহ তাআলা সিস্টেমটা করেছেন এমন ভাবে, স্বামী খাওয়াবে, স্বামীর দায়িত্ব, ভাই দেখছে বিয়ের আগে, বাবা দেখেছে বিয়ের আগে, বিয়ের পরে স্বামী দেখতেছে। তো তাদের জীবনে বেসিকলি সংসার ছাড়া, সন্তান ছাড়া বেশি একটা কাজ তাদের হাতে থাকে না। তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদের জীবনের শ্রেষ্ঠ মূল্যবান সময়গুলোকে ফেসবুক, টিকটক, অমুক কাপল ভিডিও, অমুকে তার স্বামীকে কি দিয়েছে, বউকে কি দিয়েছে, অমুকের জ্ঞানজ্ঞান কি, সারাটা দিন তাদের সময়গুলো ফেসবুকে নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? So qualified wife will make supplication for her entire family. প্রত্যেকটা আদর্শবান স্ত্রী তার পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনদেরকে তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া, আমিন। হাদিসে আসছে দোয়া উমুকুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। এজন্য প্রত্যেকটা কাজে কর্মে স্বামীর জন্য দোয়া করা দরকার। যুবক ভাইরা বলেন তো সবাই আছে না নাই? আছে। নাম্বার টু, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেক মেয়ের মাঝে এই গুণটা রাখা জরুরি, সেটা হচ্ছে স্বামীর প্রতি আনুগত্যশীলতা প্রকাশ করা। স্বামী বলছে যান পানি খাবো, অ্যাট দ্য সেম টাইম কথাগুলো আমি ফিল করে বলছি, বুঝে বলছি। আপনি বসে আছেন, আপনার ওয়াইফ বলে আমি তোমার সাথে কথা বলবো, একটা কথা আছে, আপনার ওয়াইফ রিলস দেখতেছে, এটা কোনো ভদ্র মেয়ের কাজ না। একজন যোগ্যতা সম্পন্ন মেয়ের কাজ হচ্ছে আমার স্বামী বলেছে কথা বলবে, এখন সব বা ফেসবুক অফ, মোবাইল ফোন অফ, এখন স্বামী যা বলবে চুপচাপ মাথা নত করে আয়েশার মতো আমি শুনবো, ঠিক কিনা বলে? এটা কিন্তু খুব জরুরি যুবক ভাইয়া। স্বামীর প্রতি যদি কোনো মেয়ে আনুগত্যশীল নয়, বুঝবেন কথাটা, আমি আবারও রিপিট করছি, আই রিপিট এগেন আমি আবারও বলছি, স্বামীর প্রতি কোনো মেয়ে যদি আনুগত্যশীল না হয়, চাই সে যত পরিবার, যত বড় পরিবারের মেয়ে হোক, যত সুন্দরী মেয়ে হোক, যতটা কোয়ালিফাইড হোক, যতটা স্মার্ট হোক, ডাজন্ট ম্যাটার, পুরুষ যারা কি আনুগত্যশীল পায় না, এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস সহ্য করে, একদিন না একদিন সেই পুরুষ সেনার হাতটা ছেড়ে দেয়, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো মেয়েদেরকে অবশ্যই আনুগত্য প্রবণ হতে হবে। আর আনুগত্য প্রবণ হতে গিয়ে এটা ভাবা যাবে না, আমি কি আমার স্বামীর গোলাম নাকি, আমি কি আমার স্বামীর কেনা গোলাম নাকি, যা বলবে তাই শুনবো, না না না, ইটস নট লাইক দ্যাট। স্বামীর আনুগত্য প্রবণ হওয়াটাই হচ্ছে ইসলামের আসল শিক্ষা। সুবহানাল্লাহ। পড়বেন না আপনারা? আল্লাহ প্রত্যেকটা নারীকে আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া, আমিন। তিন নাম্বার, প্রত্যেকটা স্ত্রীর উচিত নিজের কাজের মাধ্যমে স্বামীকে খুশি রাখা। এনি কাইন্ড অফ ইউনো ওয়ে শি ক্যান অ্যাপ্লাই, যে কোনো ওয়েতে সে এটা অ্যাপ্লাই করতে পারে যেটা তার স্বামীকে খুশি রাখে। যে কোনো কাজ রান্নার মাধ্যমে হোক,
একটা সুন্দর কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, যেটা দিয়ে হোক, তার স্বামীকে খুশি রাখার ট্রাই অলওয়েজ করতে হবে। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়া, আমিন। চার নাম্বার, প্রত্যেকটা মেয়ের উচিত, প্রত্যেকটা স্ত্রীর উচিত এমন কোন টপিক, এমন কোন বিষয় স্বামীর সামনে উল্লেখ না করা যে টপিকে কথা আসলে ঝগড়া শুরু হয়ে যাবে। কথা বোঝেন নাই? কিছু ম্যাচ দেখলেন খালি খোঁচা, মানে খালি গেয়ার দেয়া, ঝগড়া লাগানোর জন্য। স্বামী বেচারা বলতে চাচ্ছে না এই বিষয়ে কথা, তাও বউ কিলায় কোথায় কথা বলে না, তুই না বলে যাবি কোথায়? তো এটা কি হয়, ঝগড়াটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে ডিভোর্সের পর্যায়ে গড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মেয়ের উচিত ঝগড়ার টপিকটাকে অলওয়েজ অ্যাভয়েড করা। চোখের সামনে কিছু আসলে ঠাস করে রিয়্যাক্ট না করা, ওভার রিয়্যাক্ট না করা। তাহলে প্রত্যেকটা মেয়েকে ঝগড়া কিংবা বিবাদ থেকে হেফাজত করো, সকলেই মন খুলে পড়া, আমিন। পাঁচ নাম্বার, আপনার স্বামী যদি কোনো ভালো কাজ করে আপনার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট ইট, প্লিজ অ্যাপ্রিশিয়েট ইট। তাকে আপনি অ্যাপ্রিশিয়েট করেন যে জান তুমি এটা করছো খুব ভালো লাগছে, আমার মা আসছে তুমি ডিসিপ্লিন নিয়ে আসছো খুব ভালো লাগছে, আমার মাকে তুমি ড্রপ করে আসলে খুব ভালো লাগছে। অ্যাপ্রিশিয়েট করতে হবে। অ্যাপ্রিশিয়েট করলে কি হবে, স্বামী আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে, ঠিক কিনা বলেন? অনেক মেয়ে ভালো কাজ তো কয় না কয় না, খালি একটু খুদ পাইলে হয়, তোমারে বিয়ে করে আমার জীবনটা তামা তামা হয়ে গেল, তোমার সংসার খেলে আমি বলে করছি, কনফার্ম জান্নাতি আসছে কই থেকে, সে বলে সংসার হচ্ছে না, না ব্যাপারটা একদম এরকম না। বরং আপনি আপনার স্বামীর যা ভালো পান এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, দেখবেন আপনার স্বামী আগের চাইতে আরো ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে ঘুমটা বজায় রাখার তৌফিক দান করুন, সকলে পড়া, আমিন। ছয় নাম্বার, স্বামীর সঙ্গে মাঝে মাঝে আড্ডা দেওয়া, এটা খুব সুন্দর একটা গুণ একজন স্ত্রী। কেমনে আড্ডা দিবেন, কিছু ওয়ে বলতে পারি, বাসার ছাদে যেতে পারে আড্ডা দেওয়ার জন্য, নর্মালি কথাবার্তা বললেন, দৃশ্য দেখলেন, বলছেন মাশাআল্লাহ এখানে কত সুন্দর গাছ দেখো, এখানে কত সুন্দর বাড়ি, ওই বাড়িটা কত সুন্দর দেখো, নর্মালি আড্ডা। অথবা আপনি আপনার সামনে একটা কফি বানাইতে পারেন, চা বানাইতে পারেন, সে চা খাচ্ছে, আপনি চা খাচ্ছেন, গল্প করলেন, আড্ডা দেন। আড্ডা দিলে কি হবে, প্রত্যেকটা শব্দ আপনার স্বামীর জন্য আপনি বলবেন, প্রত্যেকটা শব্দে আল্লাহ আপনার জন্য নেকি লিখে দিন। সুবহানাল্লাহ, পড়ার সবাই, স্বামী হচ্ছে আপনার জীবনে এত বড় নিয়ামত। স্বামীর চোখে চোখ রাখলেও সব, কথায় কথা বললেও সব, হাতে হাত মিলাইলেও সব। সুবহানাল্লাহ, পড়ার সবাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর সঙ্গে আড্ডা দেওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া, আমিন। এবার আসুন সাত নাম্বার, এটা অনেক মেয়েই বোঝে না, স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুজে উপস্থাপন করুন। আমি আবারও বলছি, আই রিপিট এগেইন, স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করুন। অনেক মেয়ের মাঝে একটা ভুল ধারণা আছে, আরে আমার স্বামী তো আমার সব দেখেছে, সবই তো জানে, আমি কেমন মেয়ে, কই থেকে আসছি, কেমনে থাকি, এত সাজার কি দরকার, যা আছে তাই পরে থাকি। এটা ঠিক না, প্রত্যেকটা পুরুষ তার শখের নারীকে সাজা গোজা সুন্দর পরিপাটি দেখতে চায়। একজন স্ত্রীর উচিত নিজেকে শাড়ি পরে, থ্রি পিস পরে, হালকা মেকআপ করে, লিপস্টিক ইউজ করে, যেভাবে পারা যায়, যতভাবে পারা যায় নিজেকে সুশোভিত করে, নিজেকে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে পরিপাটি করে উপস্থাপন করা। স্ত্রীর চোখের দিকে যখন স্বামী তাকাবে, তার চেহারা দেখে যখন স্বামী খুশি হবে, এটাও সেই মেয়ের সফল। মানে পড়বেন না তো সবাই, এটা অত্যন্ত জরুরি। দেখবেন যে অনেক মেয়ে বিয়ের পরে একদম বেলাজা হয়ে যায়। বেলাজা বুঝেন, কাপড় একদিকে, ওড়না একদিকে, বুকের কাপড়, প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আমি জাস্ট বলতেছি বোঝাবার সাথে মেয়েদেরকে, এটা আপনি করবেন, এতে করে কি হয়, দিন দিন আপনার স্বামীর আপনার প্রতি রুচি নষ্ট হয়। আর একটা পর্যায়ে গিয়ে যখন দেখে যে আমার বউ না আছে সৌন্দর্য, না আছে পরিপাটি, না আছে সুন্দর কোনো শাড়ি পরার গুণ, কিচ্ছু নাই, এতে করে কি হয়, একটা সার্টেন পিরিয়ড পরে সেই যুবক আর এক নারীর মাঝে সুখ খুঁজতে চায়, কিনা বলেন? স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুজে উপস্থাপন করেন। আমার প্রিয় বোনেরা, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে কথাটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া, আমিন। আট নাম্বার, একজন আদর্শবান স্ত্রী কি করবে, জান্নাতি মহিউষী নারীদের জীবনী পড়বে এবং তাদের জীবনের প্রত্যেকটা গুণ নিজের জীবন ধারণ করবে। আপনি ভাবেন তো, একজন মেয়ে যদি খাদিজার জীবনী পড়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনের প্রত্যেকটা গুণ নিজের জীবনে ধারণ করে,
এই যুগে তার মতো আদর্শবান স্ত্রী ওয়াইফ আর কেউ কি হতে পারে? আদর্শবান নারীদের গুণ হচ্ছে তার জানাতে নারীদের বৈশিষ্ট্য পড়ে, তাদের গুণ কি ছিল? আয়েশার গুণ খুব সুন্দর ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ কেমন ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ কেমন ছিল, এই গুণ যদি প্রত্যেকটা মেয়ে ধারণ করতে পারে তার জীবনটাকে সুখময় করে দিবে একজন, তিনি কে? নয় নম্বর, স্বামী যখন কাজ শেষ করে বাসায় আসবে স্বামীর যত্ন নেন। যত্ন কেমনে নিবেন? স্বামী আসছে, ঘেমে আছে, ঘামটা কিছুতে মুছে দেন। স্বামী বাড়িতে কাজ করে আসছে, কাপড়টাকে খুলে জায়গা মতো রেখে দেন, আর একটা কাপড় এনে দেন। স্বামী যদি গোসল করতে যায় এসে আপনি গামছাটা আগায় দেন, শ্যাম্পুটা আগায় দেন, সাবানটা আগায় দেন, যেভাবে হোক পানি দেন, একটু কফি দেন, চা দেন। স্বামী বাসায় আসলে যত্ন করবে, এতে করে কি হবে, স্বামী বারবার বাসায় আসতে চাইবে, বারবার চাইবে। যেই বউগুলো খাইস্টার খাইস্টার জীবনেও যত্ন করে না, ওর স্বামী যদি সকালে বাইরে বের হয় আর দুটোর সময় বাড়িতে আসে, একটা কথা মাথায় রাখবেন, যাদের বউ ভালো, আমি আবারও বলছি যাদের বউ ভালো, তারা মাগরিব পরে বন্ধু বলে এই বন্ধু থাক বন্ধু গেলাম আল্লাহ হাফেজ বাসা যাবে অনেক কাজ। আর যার বউ খারাপ, না দুইটা বাজে আর বন্ধু যাবে থাকলে থাক কই যাচ্ছিস থাক এখানে, কারণ কি বউ খারাপ যাবে না বাড়িতে? এই জন্য বউ ভালো হলে মানুষ বাড়িতে যেতে মন চায়, ঠিক কিনা বলেন যে বউ ভালো? এই জন্য আমি সবসময় বলি বউ এবং কাজের জায়গা এমন হওয়া উচিত যেন বারবার যাইতে মনে চায়। যার জীবনে বউ খারাপ আবার চাকরির জায়গাও খারাপ, ওর জীবন এমনিতে জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা নারীকে বাসায় আসার পর স্বামীকে যত্ন করার তৌফিক দান করুক, সকলেই মন ভরে পড়া আমিন। দশ নম্বর, যদি আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কোনো গুণ দেয়, যেমন একজন মেয়ের কণ্ঠ সুন্দর, সে ভালো গজল গাইতে পারে, ভালো কোরআন পড়তে পারে, এমনি হালাল গান গায়, হালাল গান গাইতে পারে, স্বামীকে ইমপ্রেস কর, ওইটা দিয়ে ইমপ্রেস কর। আচ্ছা, একজন মেয়ে ভালো শাড়ি পরতে পারে, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে পড়তে পারে, ওইটা দিয়ে আপনি ইমপ্রেস করেন। একজন মেয়ে ভালো লিখতে পারে চিঠি, আপনি চিঠি দিয়ে ইমপ্রেস করেন। একজন মেয়ে রান্নার গুণ খুবই ভালো, সে সালাদ খুব ভালো করতে পারে, সে কফি খুব ভালো করতে পারে, সে গরুর গোস্তের রেসিপি খুব ভালো পারে, সে চটচটি করতে খুব ভালো ভালো পারে, তার একটা গুণ হচ্ছে ফুচকা করতে ভালো পারে। যে কোনো গুণ যদি আপনার থাকে, রান্নার গুণ হতে পারে, খাবারের গুণ হতে পারে, আপনার কোনো পোশাকের গুণ হতে পারে, যে কোনো গুণ দিয়ে আপনি ইমপ্রেস করার ট্রাই করেন, যত ইমপ্রেস করবেন আপনার স্বামীকে আপনার স্বামী আপনাকে তত বেশি ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই দশটি গুণ নিজের জীবনে ধারণ করার তৌফিক দান করুন, সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন।